আমি ফেনিবাসী মন্তব্য এটা সেটা অনেক কিছু শুনছি আসলে ওগুলোতে না যাই মেন কথা হচ্ছে যে ফেনিবাসী লোকজন কেমন আমরা যখন গেছি প্রথম আমরা একটা মাদ্রাসা না মাদ্রাসায় উঠছি আসসালামু আলাইকুম আসলে আপনাদের সাথে ছয় দিন আমি টোটাল ঘুরে তিন দিন এনে কিছু কথা বলতে চাইছিলাম ওইখানে মানুষের কি অবস্থা সেটা জানানোর জন্য আর হ্যাঁ আমাদের সাথে কি কি করছে সেটা জানানোর জন্য অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন

পয়া পয়সা বলতেছে আপু আপনার পানি টানি যা লাগে আমি দিচ্ছি আমার লাইনের গ্যাস আমি পানি উনি প্রথম দিন আমরা সিলিন্ডারতে রান্না করছি হ্যাঁ ওটা অনেক কষ্ট হইছে পরে ওই লাইনের গ্যাস তো অনেক লোকের খাবার হয় না সিলিন্ডারও হয় না প্রায় 200 জনের খাবার ওই রাতে হইছিল তো রিলস আপনি দেখছেন যে ভাইয়া বলছিল কিন্তু তা আমি একটা কথা বলবো ফেনির উদ্দেশ্যে একটু বলবো যে কোথাও না যে একাউকে আমরা নেগেটিভ ভাবে কোনো মন্তব্য করব না

কারণ অনেক প্রবাসী ভাই এবং অনেক বড় আমি জানি যে ফেনির লোক বেশিরভাগই বড় লোক তাদেরকে আমি ত্রাণ দে মুখে চেহারা দেখালে হবে বলেন আপনারা অনেকে বলছেন যে ভাই ভিডিও করলেন না কাকের কাকের খাওয়াতেছেন আপনারা খাইতেছেন ভাই যারা কথাগুলো বলেন একবার চিন্তা ভাবনা করে বলেন ওইখানে আপনারও মা বোন থাকতে পারে আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা মাদ্রাসা একজন মাদ্রাসা মসজিদ মসজিদ ওইখানে মহিলারা আছে অনেক আছে আমরা যাই নাই আমরা বলছি আমাকে ভিডিও লাগবে না আমরা যে ভিডিও করছি রান্না এটাই আমাদের মন মানসিকতা নিয়ে চিন্তা করলাম যে না এখানে যে অবস্থা থাকলাম এক একজন ঘরের ভিতরে যা দেখলাম বিশ্বাস না আমগর তো কি তারা এত পরিমানে মানুষ অনেক ভালো না মিশলে কারোর সম্পর্কে কিছু জানা যায় না আমরা যেখানে আমি তিন দিন অনেক ভালো মানে চাচা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা একটা মেয়ে তো আমাদের প্রেমে পড়ে গেছে